হ্যালো এভরিওয়ান, ইটস মি সাফরিন প্রীতি। হ্যালো, শীত তো চলেই এসেছে, আর এই শীতে বিয়ের অনুষ্ঠানটাও কিন্তু বেশি থাকে। আমাদের অনেক আগে থেকে প্রোগ্রাম থাকে যে আমরা এই শীতের মধ্যেই, শীতের ফার্স্টের দিক দিয়েই আমাদের বিয়ের প্রোগ্রামটা করব। আর এই বিয়ের প্রোগ্রাম নিয়ে একটা মেয়ে অনেক আগে থেকে, প্রায় বলতে গেলে 3 মাস আগে থেকে কিন্তু অনেক টেনশনে থাকে, প্লাস শপিং নিয়ে থাকে, এভরিডে দৌড়াদৌড়ি। আর এর এর জন্য দেখা যায় যে আমাদের স্কিনটা কালো হয়ে যায় এই টেনশনের জন্য আর দৌড়াদৌড়ির জন্য। আজকে আমি তোমাদের সাথে 10টা টিপস শেয়ার করব, কিছু DIY আছে, কিছু প্রোডাক্টসের নাম শেয়ার করব। আশা করি এই আজকের ভিডিওটা তোমাদের, যারা নতুন ব্রাইড আছো, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অবশ্যই ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে, কজ প্রতিটা টিপস তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, ভিডিও অবশ্যই আজকে ভালো লাগবে, যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওর নিচে লাইক দিবে। সো লেটস স্টার্ট। এভরিডে সকালে আমরা ফেসটা, একটা ভালো একটা ফেস ওয়াশের সাথে অল্প পরিমাণে চিনি ব্যবহার করে কিছুক্ষণ ম্যাসাজ করে এইভাবে ধুয়ে ফেলবো। এতে আমাদের স্কিনে যেসব মরা চামড়া দেখা যাবে, গুটি গুটি হয়, এগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর আমাদের স্কিনটা স্মুথ থাকবে। অনেকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর প্রবলেম আছে, যাদের এই প্রবলেমটা আছে তারা বিভিন্ন ধরনের মাস্ক আছে ওগুলো ব্যবহার করতে পারো। এছাড়াও যদি DIY ভাবে তোমরা ঘরে বসে করতে চাও, তাহলে অল্প পরিমাণে ডিমের সাদা অংশ এভাবে নাকের উপরে দিয়ে রাখবে, এরপর একটা টিস্যু উপরে দিয়ে রাখবে, যখন শুকিয়ে যাবে তখন এটা টেনে উঠিয়ে ফেলবে। এতে তোমাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর প্রবলেমটাও কমে যাবে। অনেকেই ন্যাচারালি চোখের পাপড়ি এবং আইব্রো ঘন করতে চাও, তারা এভরিডে রাতে ক্যাস্টরল অল্প পরিমাণে লাগিয়ে ঘুমিয়ে পড়বে এবং সকালে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলবে। অনেকেরই ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, তাদের জন্য আমি একটা ভিডিও অলরেডি অনেক আগে করে ফেলেছি, আর এটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু চেক করে নিও। এখন আসি বডি কেয়ার নিয়ে। এই শীতে আমাদের অনেকের বডি কিন্তু কালো হয়ে যায়, ছোপ ছোপ দাগ পড়ে যায়। আজকে আমি তোমাদের সাথে কিছু DIY টিপস শেয়ার করব, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এই এক মাসে তোমাদের বডি অনেক গ্লো করবে এবং অনেক ব্রাইট হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি মসুর ডাল ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতেও পারো। আর এর সাথে মিক্স করে নিব লেবু এবং অল্প পরিমাণে হলুদ। এটা আমরা আমাদের স্কিন প্লাস ফুল বডিতে অল্প করে ম্যাসেজ করবো, 5 মিনিট ম্যাসেজ করবো একদম স্মুথভাবে। এরপর এটা শুকিয়ে গেলে ধুয়ে ফেলবো। এটা তোমাদের স্কিন এবং তোমাদের বডিকে ডে বাই ডে গ্লো এবং অনেক ব্রাইট করবে। শাইনি এবং গ্লো ভাব আনা একটা ব্রাইডের জন্য অনেক দরকার। আর এর জন্য আমি ফার্স্টে নিব চালের আটা, সাথে মিক্সড করে নিব অল্প পরিমাণে হলুদ, অ্যালোভেরা জেল এবং লেবু। সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে এটা আমাদের মুখের স্কিনে এবং আমাদের বডিতে অ্যাপ্লাই করব। 15 মিনিট রেখে দিয়ে শুকিয়ে গেলে গোছল করে ফেলবো, আর এটা গোছলের আগে লাগানোটাই বেটার। Thank you.
ভালো একটা নাইট ক্রিম চাই, যে নাইট ক্রিমটা আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, প্লাস হচ্ছে আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করবে। আর এর জন্য তোমরা 4K প্লাস এই ক্রিমটা ব্যবহার করতে পারো এভরিডে নাইটে। এর কিন্তু অনেক ফেক প্রোডাক্ট বাজারে বের হয়ে গেছে, অবশ্যই প্রোডাক্ট দেখে কিনবে কোনটা অরিজিনাল। আর অরিজিনাল প্রোডাক্টটা আমার পেজে তোমরা পেয়ে যাবে, আমার পেজের নাম হচ্ছে সাফরিন বুটিক, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অনেকেই বডির জন্য একটা ভালো একটা লোশন চাও, যে লোশনটা তোমাদের বডিটাকে ব্রাইট করবে আর বডিতে যে ছোপ ছোপ দাগগুলো থাকে সেগুলো রিমুভ করে ফেলবে। সো এর জন্য তোমরা এই বডি লোশনটা ব্যবহার করতে পারো, এটা হচ্ছে ইনস্টা গ্লো হোয়াইটেনিং লোশন, এটাও তোমরা আমার পেজে পেয়ে যাবে অরিজিনালটা। এখন আসি সানস্ক্রিন নিয়ে কিছু কথা বলতে। আমাদের যাদের সামনে বিয়ে তাদের কিন্তু প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটার জন্য বাহিরে যেতেই হয়, আর অবশ্যই স্কিনে বাহিরে যাওয়ার আগে অবশ্যই স্কিনে একটা সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। এটা আমাদের স্কিনকে ভালো রাখতে একটা ওষুধের মতো কাজ করে। আজকে আমি দুটা প্রোডাক্ট তোমাদের দেখাবো, একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আর দুটা প্রোডাক্টই তোমরা আমার পেজে পেয়ে যাবে। এখন অয়েলি স্কিনের জন্য এটা তোমরা ব্যবহার করতে পারো, এটা হচ্ছে অ্যালোভেরা মাল্টিপারপাস ক্রিম, এটা আমি সবসময় ব্যবহার করি বাহিরে যাওয়ার আগে। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ডিভিজেটের এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো। বিয়ের আগে আমাদের স্কিন এবং বডির পাশাপাশি কিন্তু হেয়ার কেয়ার নেওয়াটাও খুবই জরুরি হয়ে পড়ে, আর আমরা যারা হিজাব পরতে চাই না বিয়েতে তাদের জন্য তো আরও বেশি জরুরি। আর এই হেয়ার কেয়ার নিয়ে বিভিন্ন ধরনের টিপস তোমরা আমার পেজে পেয়ে যাবে, আমার পেজের নাম হচ্ছে গ্ল্যাম গার্ল সাফরিন, যেটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। স্পেশালি আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র ব্রাইডদের জন্য, কিন্তু তোমরা এই টিপসগুলো কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বা আমাকে কেমন লাগছে সে কমেন্ট করতে অবশ্যই করতে ভুলবে না, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। আল্লাহ হাফেজ।